হ্যালো এভরিবডি, সকলকে ধন্যবাদ এক্সেলের টিউটোরিয়ালে। আর এক্সেলের টিউটোরিয়ালে আমরা আজকে দেখব কী করে গুণ করতে হয়। তো সহজ পদ্ধতির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব কী করে গুণ করতে হয়। আমি একটি ডেমো আপনাদের জন্য করে রেখেছি, প্রোডাক্টের নাম, এরপরে রয়েছে প্রাইস, এরপরে সোল্ড মানে কতটা সোল্ড আউট আর কি, মানে বিক্রি হয়েছে, এবং ফুল ভ্যালু, এগুলোর মোট মূল্য কত সেটা আমরা এখন বাইর করার চেষ্টা করব। আর এটা অবশ্যই আমাদের গুণ করতে হবে। যেমন 15টা প্রোডাক্টের, একটা প্রোডাক্টের প্রাইস স্যামসাং মনিটরে যদি 17,200 টাকা হয়, 15টার প্রাইস কত, এরকম যদি আপনার হাজার হাজার সেলে এরকম ধরনের বিভিন্ন প্রোডাক্টের হিসাব করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এক এক করে যদি করতে যান তাহলে সম্ভব না। আর এক্সেল আমাদের এজন্যই এতটাই গুরুত্বপূর্ণ যে খুব শর্ট টাইমে আমরা কী করে ফুল ভ্যালু মানে আমাদের গুণ কাজ সম্পূর্ণ করে নিতে পারি। তো এটা আমরা করতে পারি কয়েকটা পদ্ধতির মাধ্যমে, চলুন আমরা দেখার চেষ্টা করি। তার আগে আমরা এটা করব ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাতে যাব, যাওয়ার পরে ফর্মুলাতে যদি যাই সেক্ষেত্রে ইনসার্ট ফাংশন এই অপশানটা যদি ক্লিক করি, করা অবস্থায় এখানে আমি লিখেছি প্রোডাক্ট। দেখুন এখানে প্রোডাক্ট এই লেখাটা রয়েছে, আপনাদের কিন্তু এই প্রোডাক্ট এই লেখাটি ডিফল্টে কখনোই থাকবে না, নিচের এই অংশটুকু সবগুলোই থাকবে। প্রোডাক্ট আমি এটা এর পূর্বে লিখেছিলাম দেখে প্রোডাক্টটা আমার কিন্তু শো করাচ্ছে। সুতরাং আপনারা যে কাজটি করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে প্রোডাক্ট লিখবেন, প্রোডাক্ট, প্রোডাক্ট লিখে আপনি যদি গোতে ক্লিক করেন তাহলে প্রোডাক্ট এই গো এ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রোডাক্ট এই অপশানটি এখানে নিচে সিলেক্ট এ ফাংশান এই অপশানটিতে চলে আসবে। আসার পরে আপনারা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখানে যে কাজটা আপনাদের করতে হবে, নাম্বার ওয়ান মানে যে নাম্বার ওয়ান সেল সেটিতে, এটা আমার নাম্বার ওয়ান সেল, E4 সেল এটা, এবং নাম্বার টু সেল যে সেলের মাধ্যমে আমি গুণ করে আমার দরকার সে সেল, আপনার দূরে হতে পারে সে সেল, সে সেলে যদি আমি ক্লিক করি, এবং F4 সেল, এই দুটো সেলের ফুল ভ্যালু আমাদের কত সেটা আমরা আগে দেখি। এর ফুল ভ্যালুটা হচ্ছে 1,10,000, উজুত লক্ষ, 2,58,000। ওকে, তো এটা আমরা খুব ভেজাল, এই যে এখন যে গুণটা করলাম এতটা ঝামেলার মধ্যে দিয়ে গুণ করা আসলে সম্ভব না। তো শর্টকাটের মাধ্যমে আমরা কী করে করতে পারি, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে গুণ করতে, ইজিক্যাল টু, এরপরে যে সেল, এ সেল, এ সেল নাম্বার, এবং মাল্টিপ্লিকেশন সাইন, এরপরে হচ্ছে এরপরে সেল, এরপরে ইন্টার। ওকে, দেখুন আমাদের কিন্তু এইটা পুরোটা চলে এসেছে। আর আমি যে আপনাদের দেখিয়ে দিলাম যে এখান থেকে প্রোডাক্ট ফাংশান এবং অপশান এটাও আপনারা এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, ইজিক্যাল টু প্রোডাক্ট, PROD UCT প্রোডাক্ট, এটি লিখতে হবে। এরপরে আপনাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই, তারপরে মাল্টিপ্লিকেশন নাম্বার, এখানে মাল্টিপ্লিকেশন নাম্বার মানে কমা ইউজ করতে পারেন, কমা, এরপরে সোল্ড, এরপরে ব্র্যাকেট যদি ক্লোজ দিই এবং ইন্টার চাপলে আমাদের কিন্তু সেই জিনিসটা শো করাবে। আপনারা দুই পদ্ধতির যে কোনো পদ্ধতি ইউজ করতে পারেন। প্রথম যে পদ্ধতি ইউজ করলাম এই পদ্ধতিটা আমার কাছে খুবই সোজা এবং এটা খুব দ্রুত কাজ করা যায়। এখন যে কোনো একটা সেলের আপনারা এই গুণটা সম্পূর্ণ করার মাধ্যমে পরবর্তী সকল ছেলের যদি আপনাদের মাল্টিপ্লাই করার প্রয়োজন পড়ে সেটা আপনারা বাইর করে নিতে পারেন। তো এই কাজটা আমরা করে নিতে পারি এখান থেকে, যদি ধরুন এখান থেকে আমরা কপি করে নিলাম, এটা কপি করে নেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট অবস্থায় নিচের অংশটুকু সম্পূর্ণ সিলেক্ট যদি এভাবে করে দেন তাহলে কিন্তু এই যে ভুলটা, আমি সবসময় কিন্তু আপনাদের ভুল দেখানোর চেষ্টা করি, এইখান থেকে আমরা যদি টানি তাহলে এই ভুলটা আপনারা করবেন যার কারণে আমি এটা দেখালাম। ওকে, তো এটা আমরা কী করব, এখান থেকে সিলেক্ট কপি করে নেব, নেওয়ার পরে এই নিচ থেকে ধরবেন, ধরে যে কয়েকটি মানে আপনাদের করতে হবে, সে গুণ করতে হবে, ভ্যালু বের করতে হবে, সেটা আপনারা এখান থেকে করে নেবেন। এখানে আমরা শর্টকাট কি এর মাধ্যমে করে নিতে পারি এবং এছাড়াও আমরা এখান থেকে পেস্টের থেকে আমরা বাহির করে নিতে পারি। দেখুন আমাদের সবগুলো কিন্তু প্রোডাক্ট আমরা গুণ করে নিই, এই একটি এখান থেকে এই ফর্মুলা অ্যাপ্লাইয়ের মাধ্যমে সম্পূর্ণ সেলের পরবর্তী যতগুলো সেল ছিল সেগুলোর আমরা মাল্টিপ্লাই বাহির করতে পেরেছি। তো এটা রাইট কি না এটা দেখার দরকার আপনাদের যদি সন্দেহ হয়ে থাকে। তো এটা দেখার জন্য এই ইনসার্ট ফাংশানে যাব, প্রোডাক্ট এখানে যাব, এখানে প্রোডাক্ট, প্রোডাক্টের পরে আমাদের যে সেল, এ সেল নাম্বার ওয়ানে, নাম্বার টুতে,
এটা, এবং আমরা যদি ওকে ক্লিক করি তাহলে দেখুন এই ফুল যে 9 লক্ষ সেটাই কিন্তু আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। আশা করি যে মাল্টিপ্লাই নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না, একটি বাহির করার মাধ্যমে আপনারা ফুল সবগুলো বাহির করে নিতে পারেন। এটাই হচ্ছে এক্সেলের সবচেয়ে বড় একটি গুণ এবং এক্সেলের সবচেয়ে বড় সুবিধা। তো এ ছিল টিউটোরিয়াল। এরকম বিভিন্ন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের একটি গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ, সেখানে জয়েন করতে পারেন। কোনো একটি ইন্টারভিউতে হয়তো বা আপনারা কোনো একটি লোয়ার থার্ডে আপনারা হয়তো পেয়ে গেছেন। সকলে ভালো থাকুন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।